সবাইকে স্বাগত। আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে আমি আবারও একটা সহজ রেসিপি নিয়ে হাজির হয়েছি এবং বারবারই আপনাদের কথা ভেবে সহজ এবং সহজে তৈরি করা যায় সেই রেসিপি নিয়েই আসি। তো চলুন আজকে স্টার্ট করে দিই রান্না। আজকে আমরা লাচ্ছা পরোটা বানাবো বিভিন্ন লেয়ারে। তো ফার্স্টে আমি একটা পাত্রে 2 কাপ এখানে ময়দা নিয়েছি, সাথে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব 2 টিস্পুনের মতো এখানে হোয়াইট অয়েল সাদা তেল দিয়ে একটু ভালোভাবে এটাকে মাখিয়ে নিচ্ছি। 2টো ডিম এর মধ্যে আমি ফাটিয়ে দিয়ে দিচ্ছি। আর এই ময়দাটা মাখানোর জন্য আমি গরম জল ব্যবহার করেছি, আমার টোটাল এখানে 1/2 কাপ মতো জল ইউজ হয়েছে। তো আপনারা আপনাদের যেমন লাগে সেই অনুযায়ী একটু সামান্য গরম জল ইউজ করবেন। তো আমার এটা মোটামুটি মাখানো হয়ে গেছে, এটাকে রেস্টে দেবেন মিনিমাম 1 ঘন্টা রেস্টে রেখে দিয়ে দেবেন। আমি মোটামুটি এটাকে 2 ঘন্টা মতো রেস্টে রেখেছি। দেখুন এটা খুব সুন্দর একটা সেট হয়ে গেছে ডোটা। এটা থেকে আমি লেচি কেটে নেব। টোটাল আমি 4টে পরোটা এখানে বানাবো। এই পরোটাগুলোকে বিভিন্ন লেয়ার দিয়ে দিয়ে বানাবো। তো 3 রকমভাবে আমি লেয়ারগুলো তৈরি করেছি সেটা দেখাবো, আর কিভাবে এটাকে আমি সেট করছি দেখুন। প্রত্যেকটা লেচিকে আমি এইভাবে রেডি করে নিচ্ছি। ফার্স্টে আমি রুটির আকারে এগুলোকে বেলে নিয়ে নিচ্ছি। তো এটাকে আমি একটু লম্বা করে বেলছি, উপরে ঘি দিয়ে আমি এটাকে উপরের লেয়ারে ঘি দিয়ে দিচ্ছি। আপনি চাইলে সাদা তেল ইউজ করতে পারেন। সামান্য একটু ময়দা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এবার দেখুন এটা ফার্স্ট আমি কিভাবে এই লেয়ারটা তৈরি করছি, এটা ফোল্ড করে করে লেয়ার তৈরি করে নিচ্ছি। তবে এটাকে আবার রাউন্ড শেপ দিয়ে দেব ভাঁজ করে নিয়ে। যেভাবে করছি এভাবে দেখে আপনারা করতে পারেন। লাচ্ছা পরোটা কিন্তু এইভাবে তৈরি করলেও বিভিন্ন লেয়ার তৈরি হয়ে যায়। এটা আমি ফার্স্ট স্টেপে দেখাচ্ছি যে ফার্স্টে এইভাবে করছি। এভাবে 3টে স্টেপ আমি দেখাবো। তো একটা আমার রেডি হয়ে গেছে, এবার আমি সেকেন্ড যে স্টেপ সেটা যাব। এটা রুটি তৈরি করে নিয়েছি, নিয়ে এটার উপরেও অল্প আমি ঘি দিয়ে নিচ্ছি, নিয়ে আবারও ময়দা একটু ছড়িয়ে দিচ্ছি, দিয়ে মিডিল পোর্শন থেকে একটা সাইডে আমি কেটে নিয়ে এক সাইড দিয়ে আমি রোল করতে করতে পুরোটা আমি নিয়ে যাব। এই স্টেপেও করতে পারেন, এটাতেও করলে খুব তাড়াতাড়ি হয়ে যায়, এগুলোতেও লেয়ার তৈরি হয়ে যায়। দেখুন এটাও আমার তৈরি হয়ে গেছে। এবার সেকেন্ড যে স্টেপে বানালাম সেটাও আমার রেডি হয়ে গেছে। এবার 3rd স্টেপেরটাও আমি দেখিয়ে দিয়ে দেব। আবারও একটা রুটি তৈরি করে নিয়েছি, নিয়ে সামান্য এতে ঘি লাগিয়ে একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি। ঘিতে যদি আপনাদের অসুবিধে হয় তাহলে অবশ্যই আপনি সাদা তেল এখানে ইউজ করতে পারেন, তবে ঘি দিলে ভিতরের একটা সফটনেস বা ক্রাঞ্চি যে ভাবটা সেটা কিন্তু ঘি দিলে থাকে। এই রুটিটাকে আমি লম্বা লম্বা স্লাইস করে সরু সরু করে কেটে নিচ্ছি। এভাবেও আপনি লেয়ার পরোটাটা বানিয়ে নিতে পারেন।
দিয়ে প্রত্যেকটার উপরে দেখুন একটার উপরে আরেকটা লেয়ারকে আমি এইভাবে দিয়ে দিচ্ছি। সবগুলো আমার দেওয়া হয়ে গেছে, দিয়ে এটাকেও আবার একটা রাউন্ড শেপ আমি দিয়ে দেব। এবার প্রত্যেকটা পরোটাকে আমি সুন্দর করে বেলে নেব। আমি মোটামুটি একটা রাউন্ড শেপ দেওয়ার চেষ্টা করেছি, আপনি চাইলে আরও ভালোভাবে করতে পারবেন। দিয়ে এখানে আমি ওভেনে বসিয়ে দিয়েছিলাম ননস্টিকটা, সেটা গরম হয়ে গেছে, পরোটা দিয়েছি। দিয়ে পরোটাটা হালকা গরম হয়েছে, আমি ঘি লাগিয়ে দিয়েছি পুরোটা এক চামচের মতো। দিয়ে আমি এটাকে আবার ওপিটটা হওয়ার জন্য উল্টিয়ে দেব। আপনি চাইলে এখানেও সাদা তেল ইউজ করতে পারেন, তবে আমি খুবই অল্প অল্প ঘি এর মধ্যে ইউজ করেছি। আর এক পিঠেও দেখুন আমি হাফ চামচের মতোই ঘি ইউজ করছি। দু পিঠটা মোটামুটি সুন্দরভাবে শেকে আমি তুলে নিয়ে নেব। দেখুন লেয়ারগুলো বোঝা যাচ্ছে কিন্তু, আর আমি এটাকে কেটে কেটে দেখাবো ভিতরে কতটা সফট এসছে এবং কতটা লেয়ার তৈরি হয়ে গেছে। আমি আরও আরেকটা এখানে শেকে দেখাচ্ছি। খুবই সামান্য ঘি ইউজ করেছি, দু পিঠেই ইউজ করেছি। মিডিয়াম ফ্লেমে এগুলোকে তৈরি করবেন, মিডিয়াম থেকে লো, হাই ফ্লেমে দিলে কিন্তু ভিতর থেকে কুক হবে না ভালোভাবে, বাইরেরটা কিন্তু পুড়ে যাবে তখন। প্রত্যেকটা পরোটাতে দেখুন লেয়ার একদম স্পষ্ট দেখা যাচ্ছে। এটা আমি একটু স্যালাড আর বাটারের সাথে পরিবেশন করেছি। দেখুন আমার এটা রেডি হয়ে গেছে, আর লেয়ারগুলোও কতটা স্পষ্ট বোঝা যাচ্ছে। তো আমি এটাকে কেটে দেখাচ্ছি, দেখুন ভিতর থেকে কত সুন্দর সফট হয়েছে এবং ভাঁজে ভাঁজে একদম উঠে আসছে। এইভাবে আপনারাও ট্রাই করবেন এবং খুবই দ্রুত হয়ে যায়, খুবই সহজে বানানো যায়। তো ট্রাই করে দেখবেন কেমন হলো আপনাদের লাচ্ছা পরোটা বা লেয়ার পরোটা, খেতে কিন্তু খুবই টেস্টি হয়। শুধু বাটারের সাথে খেলেও কিন্তু খুবই টেস্টি, তাছাড়া আপনি চিলি চিকেনের সাথেও খেতে পারেন। আমার রেসিপি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আপনারা সবাই আমার সাথে থাকবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করবেন, তাহলে আমার চ্যানেলের সমস্ত নোটিফিকেশান সব থেকে আগে আপনি দেখতে পাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।